ভারতের সাহিত্য জগতে যদি 10 জন শ্রেষ্ঠ সাহিত্যিকের নাম করা হয় তাহলে 8 জনই থাকবে বাঙালি। তার মধ্যে অতি উল্লেখযোগ্য হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজ আমরা কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। 1876 সালের 15ই সেপ্টেম্বর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্রের ডাকনাম ছিল ন্যাড়া। দারিদ্রতার কারণে শরৎচন্দ্রের বাবা স্ত্রী সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন, তাই তার শৈশব জীবনের বেশিরভাগটাই মামাবাড়িতে কেটেছিল। 5 বছর বয়সে শরৎচন্দ্র পাঠশালায় ভর্তি হন। 1887 সালে শরৎচন্দ্র ভাগলপুর জেলা স্কুলে ভর্তি হন। ভাগলপুর ছিল তার মামার বাড়ি। 1889 সালে তারা পরিবারসহ মামাবাড়ি থেকে ফিরে আসলে শরৎচন্দ্রকে ভাগলপুর জেলা স্কুল ত্যাগ করতে হয়। তখন তিনি হুগলির একটি জেলা স্কুলে ভর্তি হন। তখন দারিদ্রতার কারণে স্কুলে ফি দিতে না পারায় তাকে স্কুল ত্যাগ করতে হয়। তারপর অতি প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই তিনি কলেজ পাশ করেন। কলেজ পাশ করার পর শরৎচন্দ্র খেলাধুলা ও অভিনয় করে সময় কাটাতেন। তখন এক প্রতিবেশীর বাড়িতে একটি সাহিত্য সভার আয়োজন করা হয়েছিল। বড় দিদি, দেবদাস, শুভদা ইত্যাদি উপন্যাস এবং অনুপমার প্রেম, আলো ও ছায়া, বোঝা ইত্যাদি গল্প তিনি সেখানে রচনা করেন। তারপর একদিন তার বাবার সঙ্গে অভিমান করে সন্ন্যাসী সেজে বাড়ি ছেড়ে চলে যান। পরে তার পিতার মৃত্যু সংবাদ শুনে তিনি বাড়ি ফিরে আসেন এবং কলকাতায় একটি উকিলের বাড়িতে মাসিক 30 টাকা বেতনে চাকরি শুরু করেন। 1905 সালে শরৎচন্দ্র মাসিক 75 টাকা বেতনে রেলে চাকরি করা শুরু করেন। তখন শরৎচন্দ্র শান্তিদেবী নামক একজনকে এক মদ্যপের হাত থেকে বাঁচাতে বিয়ে করেন এবং তাদের এক পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু তখন কলকাতায় প্লেগ রোগ তীব্র আকার ধারণ করলে শান্তিদেবী ও তার 1 বছরের সন্তান মারা যায়। এর অনেক পরে শরৎচন্দ্র 14 বছর বয়সের এক কন্যাকে বিয়ে করেন, কিন্তু তারা নিঃসন্তান ছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনে বহু লেখালেখি করেছেন। শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাসগুলি হল বড় দিদি, পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক লাভ করেন 1923 সালে। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান 1936 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসটি হিন্দি, বাংলা ও তেলুগু ভাষায় মোট 8 বার চলচ্চিত্র রূপদান করা হয়েছে। এছাড়াও তার পরিণীতা উপন্যাসের উপর ভিত্তি করে বাংলা এবং হিন্দি সিনেমা তৈরি করা হয়েছে। এছাড়াও তার অনেক লেখাকে কেন্দ্র করে বহু চলচ্চিত্র তৈরি হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 সালের 16ই জানুয়ারি যকৃতের ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতার এক হসপিটালে দেহত্যাগ করেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ।